আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি ইফতার রেসিপি। আজ তৈরি করব মচমচে ক্যাপসিকামের পাকোড়া। ক্যাপসিকামের এই পাকোড়াগুলো খেতে অনেক বেশি টেস্টি এবং মজাদার, তৈরি করাও খুবই সহজ। ইফতার অথবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন মচমচে এই ক্যাপসিকামের পাকোড়াগুলো, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। তাহলে চলুন কীভাবে ক্যাপসিকামের পাকোড়া তৈরি করি সেটা দেখে নেই। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা সবুজ ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণে কম বেশি করে তৈরি করতে চাইলে ক্যাপসিকাম সেভাবে নিয়ে নিতে হবে। এখন এই ক্যাপসিকাম দুটো আমি টুকরো করে কেটে নেব। আমি ক্যাপসিকাম দুইটা এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর ক্যাপসিকামটা অবশ্যই কাটার আগে ভালোভাবে ধুয়ে তারপরে কেটে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব গাজর। আমি এখানে ছোট সাইজের একটা গাজর নিয়েছি। গাজরটা এখানে কেউ যদি না দিতে চান বাদ দিতে পারেন, তবে গাজরটা দিলে খেতে কিন্তু ভালো লাগবে। পেঁয়াজ কুচি দিয়ে দেব এক কাপের মতো। পেঁয়াজটাও মিহি কুচি করে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দেব এক টেবিল চামচ। লবণ দিয়ে দেব স্বাদ মতো। গোলমরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচের একটু কম পরিমাণ। কালা জিরার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ। এখানে নিয়েছি ম্যাগির ম্যাজিক মশলা। আমি প্যাকেটের পুরো মশলাটাই নিয়েছি। ম্যাজিক মশলাটা দিলে খেতে ভালো লাগবে, টেস্টটাও ভালো আসে। আর দিয়ে দেব ধনে পাতা। ম্যাগির ম্যাজিক মশলা যদি হাতের কাছে না থাকে তাহলে এর পরিবর্তে কিন্তু চাট মশলাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব একটা ডিম। আর এই পাকোড়াতে ডিমটা দিলে অনেক বেশি সুস্বাদু হবে খেতে। ডিম কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। এখন দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে পাকোড়াটা অনেক বেশি মচমচে হবে, খেতেও ভালো লাগবে। হাফ কাপ পরিমাণ দিয়ে দেব বেসন। বেসনের পরিবর্তে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। আর এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালোভাবে আমি মিশ্রণটা মেখে নেব। আর মিশ্রণটা মাখাতে এখানে কিন্তু কোনো পানি লাগবে না, যে ডিমটা দিয়েছি ডিমটাতেই মাখা হয়ে যাবে। তবে এখানে কেউ যদি ডিম না দিতে চান ডিমের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন। মিশ্রণটা একটু আঠালো এবং শক্ত করে মেখে নিতে হবে, তাহলে পাকোড়াগুলো অনেক বেশি মচমচে হবে। আর খুব বেশি জোরে চটকে মাখা যাবে না, আলতো করে মেখে নিতে হবে। ইফতারিতে ক্যাপসিকামের এই পাকোড়াগুলো খেতে খুবই ভালো লাগবে। আর এটা তৈরি করতেও কিন্তু তেমন কোনো ঝামেলা নেই, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। আমি মিশ্রণটা ভালো মতো মেখে নিয়েছি একটু শক্ত এবং আঠালো করে। আর মিশ্রণটা এভাবে একটু শক্ত করে মেখে নিলে এই পাকোড়াগুলো অনেক বেশি মচমচে হবে। এখন অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে আমি পাকোড়াগুলো ভেজে নেব। প্যানে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি অল্প অল্প করে পাকোড়ার মিশ্রণটা দিয়ে ভেজে নেব। আমি পাকোড়াগুলো একটু ছোট এবং গোল গোল করে তৈরি করে নিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিতে পারেন, যে যেমনটা পছন্দ করেন। এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। আর এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে পাকোড়াগুলো সুন্দর একটা সোনালি রং করে ভেজে নেব। আর চুলার আঁচটাকে অল্প রাখতে হবে, এতে করে গাজর এবং ক্যাপসিকামটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর অল্প আঁচে ভেজে নিলে পাকোড়াগুলো অনেক বেশি মচমচেও হবে। আমি উল্টাপাল্টা করে দিয়ে পাকোড়াগুলো খুব সুন্দর একটা সোনালি রং করে ভেজে নিয়েছি। আর পাকোড়াগুলো অনেক বেশি মচমচেও হয়েছে। এখন ক্যাপসিকামের পাকোড়াগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। বাকিগুলোও একইভাবে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি মচমচে ক্যাপসিকামের পাকোড়া। ইফতার অথবা বিকালের নাস্তায় এই ক্যাপসিকামের পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। গরম গরম এই ক্যাপসিকামের পাকোড়াগুলো টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। যারা এখনও ক্যাপসিকামের পাকোড়া তৈরি করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে আর সবাই ভীষণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।